আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনুল কারীম থেকে অনিষ্ট হইতে বাঁচার আমল। কোন আমল করলে আপনি যে কোনো ধরনের শত্রুতা থেকে, অনিষ্টতা থেকে, যারা আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করে, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করে, এই জাতীয় অনিষ্টতা বন্ধ করার আমল এবং অনিষ্টতা থেকে বেঁচে থাকার আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। হাদিস শরীফের মধ্যে এসেছে এই আয়াতটা পাঠের নিয়ম কি, আমি আমলটা দিচ্ছি। আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলুই রহিমাহুল্লাহ তাআলা এর কিতাবের 164 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরান থেকে, অর্থাৎ কোরআনুল কারীমের 3 নম্বর সূরা থেকে এসেছে, কোনো ব্যক্তি সকালবেলা 7 বার এবং সন্ধ্যাবেলা 7 বার, সূর্য ওঠার সময় 7 বার, সূর্য ডোবার সময় 7 বার, এক কথায় সকালে এবং সন্ধ্যায়, অর্থাৎ মানে আগে আগে সকালে মানে ফজরের সময়, সূর্য ডোবার সময় বলতে মাগরিবের সময়, মাগরিবের 2-1 মিনিট আগে পরে, ফজরের আগে পরে আপনি চাইলে এই আমলটা করতে পারেন, 7 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। যখনই কেউ আপনার অনিষ্টতার আশঙ্কা হবে যে সে আমার অনিষ্ট করতে পারে, সে আমার ক্ষতি করতে পারে, এই জাতীয় ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি এই আমলটা করবেন। আয়াতে এসেছে আমলটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নার, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমি আবারো বলছি আল্লাহু ইয়াসিমুকা মিনান নার, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার এবং আমাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডি নাই, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই। সাবধান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।